দর্শক আজ আপনার সামনে আসছি আমরা একটা নতুন পদ্ধতির কুকিং নিয়ে এটা কি বলা হয় বিনা তেলের রান্না আপনি নিশ্চয়ই শুনে থাকবেন তেল যেটাকে আমরা মেডিকেল ভাষায় ট্রাইগ্লিসরাইড বলি সেটা আমাদের ব্লকেজ বানায় হাটের অসুখ তৈরি করে আর এই জন্য যাতে হৃদয় সুস্থ থাকে যাতে আপনি হাটের অসুখ না ভোগেন তার জন্য আমরা একটা নতুন পদ্ধতি শুরু করেছি জিরো অয়েল কুকিং আজকে আপনাকে আমরা দেখাবো কিভাবে এই বিনা তেলের রান্না করা যেতে পারে আমার নাম ডক্টর বিমল ছাজের আর আমি পেশাতে হার্টের ডাক্তার আর আমি শেখাই হাটের পেশেন্টদেরকে কিভাবে ওরা সুস্থ থাকতে পারে বিনা গেটে বিনা বাইপাস করে বিনা রিং লাগিয়ে কিভাবে হার্টের অসুখটাকে সারানো যেতে পারে আর আমার সঙ্গে আছেন ডাইটিশিয়ান সরমিন সুলতানা আর আমার কাছে আছেন কাজল ইসলাম এনারা আমাকে হেল্প করবেন কিভাবে খাবারটা তৈরি হবে আমরা দুটো জিনিস দেখাবো প্রথম আপনাকে দেখাবো সবজিটা কি করে তৈরি হবে মশলাটা সেম থাকবে আর ওই মশলাটা কিভাবে ভাজা হবে পানি দিয়ে আর কিভাবে এটা খাবারের স্বাদটা সেম থাকবে সেটা আপনি বুঝতে পারবেন দেখা যায় আমাকে অনেক লোক জিজ্ঞাসা করে স্যার আপনি যে তেল ছাড়া খাবার শেখাবেন তার কি মশলাটা কি দিল্লি থেকে আনতে হবে আমরা না 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 সবার বাড়িতে আছে সবার বাসায় সেম মশলা পাওয়া যাবে তা দেখা যাক প্রথমে কি কি মশলা আমাদের কাছে আছে দেখুন মশলাগুলো দেখা যাক এক এক করে এটা হলো হলুদ আর এটা হলো লবণ এটা হলো মরিচ, এটা হলো ধনে পাউডার এটা হলো জিরে আপনাদের সবার বাড়িতে এটা জিনিস থাকবে সবার বাসায় সবার কিচেনে এই জিনিসগুলো পাওয়া যায় আর এদিকে দেখুন পেঁয়াজ কাটা পেঁয়াজ বাটা আর এটা হলো রসুন এটা হলো আদা দুটোই বাটা আর এদিকে টমেটো কাটা আর এদিকে টমেটো সস বা টমেটো পিউরি আর এদিকে গ্রিন চিলি আর এদিকে ধনে পাতা আর এদিকে গরম মশলা যেখানে আমরা এলাচ এলাচ গুঁড়ো ডালচিনি এসব রেখেছি এই সব মশলা প্রতিটা কিচেনে পাওয়া যাবে আর আমরা তৈরি করতে চাই মিক্স ভেজিটেবল মিক্সড ভেজিটেবেলে কি আছে আপনি দেখুন এই আমাদের মিক্সড ভেজিটেবল সবজি বানানো আছে এই সবজিটাকে দুরকমভাবে ইউজ করা যেতে পারে যদি তাড়াহুড়ো থাকে তাহলে সবজিটাকে বয়ল করে রাখা যেতে পারে আর যদি আমাদের তাড়াহুড়ো না থাকে তাহলে সবজিটা কেটে রাখা উচিত একবার মশলাটা তৈরি হলে সবজিটা ওতে দিয়ে তারপরে কুকারে সিটি দেওয়া যেতে পারে তাহলে আর হ্যাঁ সবথেকে ইম্পর্টেন্ট জিনিস লোকে বলে স্যার তেল যদি ইউজ না করেন তাহলে কি ইউজ করবেন আমি বললাম তাহলে পানি ইউজ করব পানি আবার কি করে হবে আমরা বললাম পানি থেকে মশলাটাকে ভাজতে হবে কি করে ভাজতে হবে এটা আপনাকে দেখায় তাহলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হলো পানি আমরা অনেক সময় মজা করে এই পানিটাকে সাউল অয়েল অয়েল বলি এটা আমাদের আমরা বলি সবার বাড়াতে বাড়িতে আমরা ফ্রি সাপ্লাই করিয়ে দিয়েছি তো যখনও তেল আপনি ইউজ করতে চান তাহলে সাউল তেল কিংবা পানি ইউজ করবেন তাহলে দেখা যাক কি করে খাবারটা তৈরি হোক এটা আমাদের ননস্টিক প্যান মনে রাখবেন ননস্টিক প্যান ইউজ করলে সব থেকে ভালো কিন্তু যদি আপনার বাড়িতে ননস্টিক নেই তাহলে নর্মাল কড়াই ইউজ করা যেতে পারে আর ননস্টিক ইউজ করলে আপনি জানেন এটা লোকড়ির এটা চামচ ইউজ হয় সেটা আপনাকে মনে রাখতে হবে তাহলে কাজল শুরু করি আমরা দেখুন প্রথম কাজ আমরা কি করি যখনও সবজি তৈরি হয় প্রথম কাজ হলো তেল দেওয়া তেল যে কোনো তেল সয়াবিন তেল আর না যে কোনো তেল দেওয়া হয় আমরা তেল দেব না আমরা প্রথম কাজ করব এই জিরেটা দেওয়া হবে এই জিরা দিলাম এই জিরেটাকে একটু করে ভাজতে হবে ড্রাই ভাজা হবে আর এর সঙ্গে যদি চান তাহলে তেজপাতা বা কারি পাতা দেওয়া যেতে পারে এর সঙ্গে চাইলে একটু সর্ষে দিতে পারেন কিন্তু আমরা এখন এটা দিয়ে দেখাচ্ছি আপনাকে এই জিরেটাকে ভাজতে হবে ড্রাই রোস্টিং বলি আমরা এটাকে ড্রাই রোস্টিং করলে আপনি দেখতে পাবেন এটা ধীরে ধীরে ব্রাউন হয়ে যাচ্ছে এটা ক্র্যাকল করতে থাকে ক্র্যাকল করেছে মানে মোটামুটি এটা এখন হতে শুরু হয়ে গিয়েছে অনেকজন ভাবেন না তেল ছাড়া জিরে কি কী করে ভাববেন এখানে দেখুন ভাজাটা আরামসে করা যাচ্ছে উইদাউট উইদাউট এনি অয়েল এখন জিরে যখন ভেজে যাবে তখন এর ওপরে আমরা আরও জিনিস দেব দেখা যাক জিরেটা এখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন এতে আমরা দেব পেঁয়াজ এই দেখুন পেঁয়াজ আমরা দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ দেওয়া যেতে পারে কাটা পেঁয়াজ দেওয়া যেতে পারে আমরা দুটোই দিয়ে দেখাই আপনাকে এই পেঁয়াজ বাটা দেওয়া হলো মনে রাখবেন এই পেঁয়াজটা এবার ভাজতে হবে আর ভাজার সময় এতে যা পানি আছে সেই পানিটা আমরা উড়িয়ে দেব। উড়িয়ে গেলে তখন টেম্পারেচারটা বাড়বে তখন এই ভাজাটা হবে আর পেঁয়াজটাকে ভাজতে রাখতে হবে যদি পেঁয়াজের সঙ্গে অনেক সময় অনেক বেশি পানি দিয়ে দেবেন তাহলে এটা ভাজা হবে না তাহলে ওটা পেঁয়াজ বাটা থাকবে না ওটা পেঁয়াজ বয়েল্ড হয়ে যাবে আর বয়েলড পেঁয়াজের টেস্ট পাওয়া যাবে মানে ভাজতে হবে ভাজাটা খুব দরকার দেখুন এখন যতটা জল বেরিয়ে যাবে যতটা পানি এর থেকে বেরিয়ে যাবে ততটা ভাজাটা শুরু হয়ে যাবে অনেক লোক আমাকে জিজ্ঞাসা করে স্যার আপনি এই কুকিংটা শিখলেন কোথা থেকে আমি আপনাকে বলে দিই আমি জিন্দগিতে কখন কুকিং করিনি আমি জিন্দগিতে কখন কুকিং করিনি আমি দেখিও নি কেন কত বছর পর্যন্ত আমি শিখিনি এটা আঠাশ বছর পর্যন্ত যতদিন আমার বিয়ে হয়নি তার আগে আমি আমার আমাদের বাসাতে কুড়ি পঁচিশ জনের খাবার তৈরি হতো আর আমরা সেই খাবার যখন তৈরি হতো আমরা জেন্টসরা লেডিসদের ডিপার্টমেন্টে যেতাম না তারপরে আমি হস্টেলে থাকলাম আর তারপরে আমি দিল্লি চলে যাই আর ওখানেও আমি কুকিং দেখিনি কিন্তু বিয়ের পরে আমি প্রথমবার কুকিং দেখলাম আমার স্ত্রী কুকিং করছে না আচ্ছা একটু করে জল মধ্যে মাঝে পানি দিতে হবে এতে মনে মনে রাখবেন এই পানিটা যখন এটা মশলাটা যখন দেখবেন এটা লেগে যাচ্ছে তখন এটাতে একটু একটু করে পানি দিতে হবে যাতে পুড়ে না যায় এটা একটা মনে রাখতে হবে আপনাকে এটা কি পুড়তে দেবেন না এরপরে এখন দেওয়া হবে একটু লসুন দেওয়া হবে আর একটু আদা দেওয়া হলো এতে আদা লসুন এবার এটাকে আবার ভাজতে রাখতে হবে যখন দরকার হবে একটু করে অয়েল বা পানি দেওয়া হবে হ্যাঁ যেটা আমি বলছিলাম আমার মাইন্ডে কখনো সেটিং ছিল না কি তেলের উপরে মশলা দিতে হয় কিন্তু আমার স্ত্রীর তার মাইন্ডে সেটিং ছিল আমি দেখছি খাবারটা তৈরি করছে প্রথমে তেলটা দিয়েছে আমি বললাম তেল কেন দিয়েছো বলছে তেল না দিলে খাবার কী করে তৈরি হবে বললাম তেল দিও না মশলা দাও বলে মশলাটা পড়ে যাবে আমরা ঠিক আছে লা ডালো আর যখন ডেলেছে তখন মশলাটা এটা পুড়তে লাগলো তখন আমি একটু করে জল দিলাম আর এটাই হলো কনসেপ্ট কি মশলাটাকে পরতে দেবেন না কখনও মশলা চিপকে না যায় মশলা যদি পুড়ে যায় তাহলে আমাদের কাজ শেষ তাহলে খাবারটা ভালো তৈরি হবে না যখন মনে হবে মশলাতে একটু জলের দরকার পানির দরকার একটু দিয়ে দিন এভাবে মশলাটাকে ভাজবার পরে এখন এতে দেওয়া হবে সব রকম অন্য মশলাগুলো এখন এতে দেখুন কি কি দিতে হবে এই হলুদ দিলাম আর এতে লবণটা দেওয়া হলো এটাতে লাল মরিচ দেওয়া হলো এটাতে ধনে পাউডার দেওয়া হলো আর এটাতে আমরা মোটামুটি সব সবজি সব দেওয়া হয়েছে এখন একটু আরও পানি দিই যাতে পুড়ে না যায় আপনাদের বাসায় দেখবেন এরকম প্রতিটা আপনাদের বাসায় দেখবেন এই মশলাগুলো সব আছে হলুদ আছে লঙ্কা আছে আর লবণ আছে আর এটা ধনে পাউডার আছে এই সবগুলো আমরা এখানে দিয়েছি এখন কাজ হলো এটাকে ভাজতে হবে ভাজতে শুরু করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এতে আরও একটু পানি দরকার হবে আর যখন পানির দরকার হবে কোনো রকম চিন্তা করার দরকার নাই কিন্তু পানিতে কোনো কোলেস্ট্রল নাই কোনো ট্রাইগ্লিসারাইড নাই পানির পয়সাও লাগে না তাহলে এটা ফ্রি আর এটা যত ইচ্ছা দেওয়া যেতে পারে কিন্তু একসঙ্গে দেবেন না যখন পড়তে লাগবে যখন মনে হবে এটা চিপকে যাবে তখন এটাকে দিতে হবে এখন দেখুন মশলাটাকে ভাজা শুরু হয়ে গিয়েছে আর এই সময় যদি চান তাহলে একটু সবুজ লঙ্কাও দেওয়া যেতে পারে এটাকে এখন মশলাটাকে আমরা ভালো করে ভাজব এই মশলাটা যত ভাজা হবে তত ভালো হবে মনে রাখবেন এই সময়ে তাড়াহুড়ো করবেন না কখনো এই মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে যদি কাঁচা মশলা থেকে যায় একদম টেস্ট আসবে না কাঁচা মশলা চলবে না ভালো করে ভাজতে হবে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা ভাজছি মশলাটাকে এই মশলাটা ভাজতে থাকবেন আর আপনি দেখবেন খুব স্বাদগুণো কি স্মেল কি সুন্দর স্মেল চলে আসবে এরপরে যখন মনে হবে একটু চিপকে যাচ্ছে একটু করে পানি দিতে হবে যখন মশলাটা আপনার মনে হচ্ছে খুব ভালো করে এইটি পারসেন্ট যখন দেখলেন এইটি পার্সেন্ট মশলাটা ভেজে গেল তখন আপনার কিছু ঘাবড়াবার দরকার নেই এরপরে মশলাটার ভেতরে আপনি টমেটো দিতে পারেন দেখুন আমরা দু রকম টমেটো দিতে পারি একটা কাটা টমেটো দিতে পারি আর একটা টমেটো পিউরি বা টমেটো সস দিতে পারি যদি দানে দানা দানাওয়ালা গ্রেভি চাই তাহলে কাটাটা দেবেন যদি স্মুথ গ্রেভি চাই তাহলে পিউরিটা দেওয়া যেতে পারে আর এই দুটোকে দিয়ে এখন এটাকে ভাজতে থাকতে হবে মনে রাখবেন টমেটোতে প্রচুর পানি থাকে ওই পানিটাকে শুকাতে হবে এখন এখন মশলাটা তৈরি হয়নি এখন টমেটোটা দেওয়া হয়েছে কিন্তু টমেটোটাকে ভাজতে হবে যত ওর পানি আছে সেটা বেরোবে তবে গিয়ে খাবারটা তৈরি হবে একটু নুন আরও দিয়ে দিয়ে আমার মনে হয় নুনটা একটু কম ছিল আপনি নিজের টেস্ট অনুসারে কারো লঙ্কা বেশি চাই কারো নুন কম চাই কারো মশলাতে একটু বেশি গরম মশলা দিতে চান এটা আপনার নিজের ওপরে ডিপেন্ড করে কিন্তু মনে রাখবেন এই যে সবজির মশলাটা তৈরি হয়েছে এটা হার্টের প্রজন্ খুবই ভালো আর এটা হজমও খুব তাড়াতাড়ি হয় বিনা তেলের রান্নাতে একটা বিউটি আছে আচ্ছা এটা বাসন খুশনও ধুতে রুতে খুব আরাম এতে তেল থাকে না খুব ভালো লাগবে আর আপনার সব থেকে ভালো হলো এই যে খাবারটা তৈরি হবে এটা খুবই হেলদি আর হার্টের পেশেন্টদের জন্য রিভার্স করার জন্য সবথেকে উপকারী দেখুন মশলাটা এখন ভাজা হচ্ছে অনেকটা ভাজা হয়েছে কিন্তু এখনও মনে রাখবেন এখানে পানি প্রচুর আছে এর ভেতরে এখন পেঁয়াজে আর এই যে আমাদের টমেটোতে পানিটা ছিল সেই পানিটাকে একদম শোকাতে হবে এই যখন মশলাটা তৈরি হয়ে যাবে এটাতে আপনি যে যে সবজিটা দেবেন সেই সবজিটা তৈরি হয়ে যাবে যদি ডাল বানাতে চান তাহলে মশলাটা বানিয়ে ওতে ডাল দিন যদি আপনি ধরে নিন পোলাও বা এই ধরনের বিরিয়ানি কিছু বনতে চান এই সবজিটা তৈরি করে ওতে চালটা দিয়ে দিন এরকমভাবে আপনাকে প্রতিটা জিনিস বানানো হতে পারে কেবল মশলাটা ভেজে যাবে এটা আপনাকে অ্যাসিয়ার করতে হবে যদি মনে হয় মধ্যেখানে কি না একটু কম আছে কি বেশি আছে একটু মশলাটা নিয়ে আপনি যদি টেস্ট করেন নিন তাহলে বুঝতে পারবেন এটা হয়েছে কি না হয়েছে মধ্যেখানে এরকম করে আপনি টেস্ট করে নিতে পারেন আর পরে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার এখন একটু বাকি আছে মনে রাখবেন এই যে জিরো অয়েল পদ্ধতি এটাতে আপনার কেবল হার্ট বাঁচবে না টাকা পয়সা বাঁচবে যত তেল কিনবেন না তত আপনার সাশ্রয় হবে আরেকটা জিনিস মনে রাখবেন এই তেল বিনা খাবার খেলে ব্লাড প্রেশার কমে যায় সুগার কন্ট্রোল হয় আর ওজন কমে যায় তাহলে আজকের দিনের সবথেকে বার্নিং কমপ্লেনই তো এই তিনটে চারটে জিনিস ব্লাড প্রেশার ডায়াবেটিস আর ওজন আর হাই আর হার্টের অসুখ এই চারটাতেই এই বিনা তেলের রান্নার সবথেকে বেশি উপয়োগী আপনাকে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে এখন দেখুন মশলাটা খুব ভালো এখন ভাজা হচ্ছে আর একটু আমি টাইম দেব। অনেক সময় লোকে জিজ্ঞাসা করে স্যার আর কি কি তৈরি হতে পারে আমরা দেড়শো রকম মিষ্টি বানাতে পারি আমরা দেড়শো তর রকমের মিষ্টি বানাতে পারি আমরা দেড়শো রকমের নাস্তা বানাতে পারি আর তারপরে আমাদের ইন্ডিয়াতে একটা সাউথ ইন্ডিয়ান ডিসেস হয় সেগুলো বানাতে পারি বাংলাদেশে এরকম অনেক রকম ডিশ আছে যেটা অলরেডি বিনা তেলে তৈরি হতে পারে কিন্তু আমরা দেখেছি এই মশলাটা যেটা আছে সেটা বানাবার পরে আপনি যে মশ যে সবজি দেবেন যেরকম বানাতে পারেন সেটা বানাতে পারেন আপনি এখন দেখতে পাচ্ছেন মশলাটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এরপরে এখন যত ইচ্ছা পানি ইউজ করতে পারেন যখন দেখলেন এখনও আরেকটু টাইম দিতে চান তাহলে একটু আরও পানি দিয়ে আবার একটা মশলাটাকে আরেকটু ভেজে নিন মনে রাখবেন পানিতে কোনো প্রবলেম নেই পানি যত ইচ্ছা দিতে পারেন আপনি কিন্তু মশলা ভাজাটা খুবই কম্পালসারি খুব ভালো করে ভাজবেন যখন দেখবেন স্মেলটা এসে গেল তার মানে এখন আমার কাজ কমপ্লিট আছে এরপরে আমি কি দিলাম পানি দেওয়া হলো এতে আর মশলাটাকে এখন এখন যত পানি দিবেন কোনো অসুবিধা নেই এখন দেখবেন এই মশলাটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা টেস্টটা এসেছে এটাতে আপনি দেখবেন এখন মনে হচ্ছে যেমন ঘি বা তেল উড়ে উড়ে আসছে ভেতর থেকে আর দেখতে কত সুন্দর আমি যখন দেখেছি আমি কাউকে বলি কি আপনি তেল দেবেন না খাবারে তাহলে ওরা মশলাটাকেও বাদ দিয়ে দেয় আর কেবল বয়েল সবজি দিয়ে দেয় বয়েল সবজি খেলে হবে না হার্টের পেশেন্ট কখনো খাবে না এক দুদিন খাবে তারপরে ছেড়ে দেবে আমরা কি চাই আপনার কাছ থেকে মশলা পুরো থাকবে ঝোল পুরো থাকবে আর টেস্ট পুরো থাকবে আপনাকে আমি জিজ্ঞেস করি আপনার তেল চান না টেস্ট চান তাহলে কি আনসার দেবেন আমরা চাই টেস্ট আর টেস্ট যদি সেম থাকে তাহলে কোনো অসুবিধা নেই এখন দেখুন মশলাটা কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে আর এখন কি দিতে হবে এখন একটু আমি দেবো এতে আমি দিলাম একটু গরম মশলা দিলাম আর এতে এখন সবজিটা দেওয়া হবে আর যখন মনে হবে একটু পানীয় দিয়ে দিতে পারবেন এই মশলাটাকে অনেক সময় আপনি যদি সব সময় বানাতে না চান তাহলে মশলাটাকে তৈরি করে আপনি ফ্রিজারে রেখে দিন সাত দিন পর্যন্ত যখন ইচ্ছা দু চামচ মশলা দিলেন সবজিটা দিলেন কুকারে দিয়ে একটা সিটি দিয়ে দিলেন বাস আবার সবজি তৈরি আমার এমন অনেক পেশেন্ট আছে যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনাই কাজ করে ওরা বলে স্যার সপ্তাহে একবার করে সপ্তাহে একবার করে আমি তৈরি করে নিই মশলাটা এখন যখন দরকার কিছু মশলা দিলাম আর কিছু সবজি দিলাম পানি দিলাম আর একটা সিটি করে দিলাম আর সবজি তৈরি তাহলে এরকমভাবে খুব আরামসে করা যায় এখন দেখুন সবজির কালার কি সুন্দর এসেছে আর কেউ দেখে বলতেও পারবে না কি এটাতে কোনো এখন এটাকে একটু ড্রেসিং করে দিলাম ওপর থেকে ধনে পাতা দিলাম যদি একটু দই দিতে চান দই দিলে আরও সুন্দর লাগবে তাহলে আমাদের এখন সবজি খুব ভালো তৈরি হয়েছে মনে হচ্ছে একবার টেস্ট করে দেখা যাক রকম সবজিটা হয়েছে চমৎকার খুবই ভালো এসেছে খুবই ভালো সবজি এসেছে আমার মনে হয় তেল দিয়েও এত ভালো সবজি আপনি বানাতে পারবেন না তাহলে খাবারে তেল ছাড়া রান্না আরামসে করা যায় মশলাটাকে কেবল মাইন্ডের সেটিংটাকে বদলাতে হবে মশলাটাকে ভাজতে হবে পানি দিয়ে আর যদি পানি দিয়ে মশলাটাকে ভেজে পুরো টেস্ট ক্রিয়েট করতে পারেন তাহলে হার্টের পেশেন্ট বেঁচে গেলেও ট্রাইগ্লিসরাইড দিতে পারবেন না হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখবেন এই খাবারটা যত বেশি কুড়ি বছরের পরে সবাই এই খাবার খাওয়া উচিত ইনফ্যাক্ট কুড়ি বছরের পরে আমাদের গ্রোথ বন্ধ হয়ে যায় তারপরে হাইটটা আর বাড়বে না এখন চড়াই বাড়তে পারে হার্টের অসুখ বাড়তে পারে তাহলে কুড়ি বছরের পরে প্রতিটা মানুষকে প্রতিটা মহিলাকে এরকম খাবার খাওয়া উচিত কারণ তারপরে ফ্যাট এক্সট্রা নিয়ে কী করবে নাহলে মোটা হবে নালে ডায়াবেটিস হবে নালে ব্লাড প্রেশার হবে এইসব নেবার কোনো মানে নেই আমরা মনে করি এইভাবে যদি খাবার তৈরি হয় আমার ইন্ডিয়াতে এমন অনেক পেশেন্ট আছে যে বিয়েতে পুরো খাবারটা বিনা তেলের দিলো আর লোকেরা বিনা তেলের খাবারটা বেশি খেলো আর তেলের খাবারটা ছেড়ে দিল এরকম আজকাল হচ্ছে নলেজ এখন সবার জায়গায় পৌঁছানো উচিত এই নলেজটাকে ইউজ করে আপনি আপনার হার্টকে বাঁচাতে পারেন অপারেশন থেকে বাঁচতে পারেন বাইপাস সার্জারি থেকে রিং লাগানো বন্ধ হতে পারে আর যারা রিং লাগিয়ে নিয়েছেন যারা বাইপাস করে নিয়েছেন তাদেরকে আমরা বলবো বিনা তেলের খাবার তৈরি করতে শিখুন আর আমার মনে হয় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে এই খাবারটা যদি পপুলার হয় আমাদের তেলের দরকার হবে না আপনি ভেবে দেখুন আমাকে লোকে জিজ্ঞাসা করে স্যার তেলটা কি আমাদের দরকার নেই আমাদের বডিতে তেলের দরকার আছে প্রতিটা খাবারের ভেতরে প্রকৃতি আল্লাহ খাবারে তেল দিয়ে রেখেছেন আপনি জানেন ভাতে এক গ্রাম তেল আছে গমে যেটাতে রুটি তৈরি হতে এক গ্রাম তেল আছে ডালে পাঁচ গ্রাম তেল আছে প্রতিটা সবজিতে প্রতিটা মশ ভেজিটেবেলে প্রতিটা ফ্রুটের মধ্যেখানে তেল আছে আমাদের বাইরে থেকে তেল দেবার কোনো দরকার নেই কারণ কি ওই তেলটা আমাদের এক্সট্রা আর ভেতরে গিয়ে ব্লকেজ তৈরি করবে তাহলে আপনি আরেকটা কথা ভেবে দেখুন আমাদেরকে আল্লাহ বানাবার আগে কি তেলের ফ্যাক্টরি ধরেই লাগিয়ে রেখেছিলেন না উনি বলেছিলেন তেলের দরকারই নেই আমরা তেলের ফ্যাক্টরি তৈরি করেছি আর তারপরে ওই তেলটা খেয়ে খেয়ে ব্লকেজ তৈরি করছি আর মারা যাচ্ছি তাহলে আর একটা কথা ভেবে দেখবেন কোনো জানোয়ার তেল খায় না কোনো জানোয়ার তেল খায় না আপনি দেখবেন ওরা কিনে না তেল কারণ কিন্তু পয়সা কথা থেকে আনবে তারা তেল না খেয়ে বেঁচে আছে আমরা তেল খেয়ে খেয়ে কোটি কোটি লোক মারা যাচ্ছি তাহলে এটা কোনো ভালো জিনিস না বিনা তেলের যদি খাবার তৈরি হতে পারে এর থেকে ভালো কিছু হতে পারে না তাহলে কাজল আমাদের দেখালো আজকে কি সবজিটা বিনা তেলে কী করে হতে পারে কি সুন্দর সবজির কালার এসেছে দেখতে পাচ্ছেন আপনি আমি চাই আপনারা নিজের বাসায় এরকমভাবে নিয়মিত সবজি তৈরি করুন আর যারা বড় বাচ্চারা তাদের যাদের কুড়ি বছরের ওপরের বয়স তাদেরকে সবাই এই তেল বিহীন খাবার খাওয়ান আর এর থেকে আপনি সুস্থ থাকবেন ডায়াবেটিস ব্লাড প্রেশার দূরে থাকবে ওজন যদি বেড়ে গিয়েছে এটা কমে যাবে আর এটা সব দিক থেকে ভালো হবে হজমটা খুব তাড়াতাড়ি হয় আর কনস্টিপেশন হবে না তাহলে এটা মনে রাখবেন বিনা তেলের খাবার সব থেকে স্বস্ত খাবার আর এই বিনা তেলের যত রকম জিনিস তৈরি হতে পারে আমরা পকোড়া বানাতে পারি আমরা কচড়ি বানাতে পারি আমরা চপ বানাতে পারি আমরা পেঁয়াজি বানাতে পারি আমরা ইফতারি বানাতে পারি বিনা তেলে সব রকম জিনিস বিনা তেলে হতে পারে আর আপনারা যখনও চান কোন নতুন রেসিপি আমাদের ডাইটিশিয়ানের সঙ্গে কথা বলুন আমাদের স্কার্টন গার্ডেন ছাব্বিশ নম্বর স্কার্টন গার্ডেনে আমাদের সাওলের অফিস আছে সেখানে আপনারা গিয়ে ওখানে আমাদের বই সংগ্রহ করতে পারেন বিনা তেলের আর ওখানে আপনারা কুকিংও শিখে নিতে পারেন যখন কোনো হার্টের পেশেন্ট হার্টের অসুখ হয়ে যায় আপনারা ওনাকে নিশ্চয়ই বোঝাবেন কি আপনারা বিনা তেলের রান্না শিখুন বিনা তেলে খান আর আগে হার্টের অসুখ বাড়বে না আর হার্ট অ্যাটাক হবে না এক নজরে রান্নার উপকরণ হলুদ লবণ গুড়ামরিচ গুঁড়া ধনিয়া জিরা পেঁয়াজ কাটা আদা পাটা টমেটো কাটা টমেটো সস ধনিয়া পাতা দারচিনি এলাচ বিভিন্ন রকম সবজি রসুন তেজপাতা এবং পানি এই থেকে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে দর্শক আর আমি চাই আপনারা এই খাবারটা বাড়িতে ট্রাই করুন খুব ভালো তৈরি হবে আর সুস্থ থাকুন আল্লাহ হাফিজ